আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অনেক কর্মীরা আমাকে কমেন্ট করেন যে আমার নিউজগুলা ভুয়া, কিন্তু আমার এই লগতেই দেওয়া আছে যে সত্য জানুন সত্য দেখুন। আমি একজন প্রবাসী প্রথমে ছিলাম, তো আমি এই সত্যগুলো তুলে ধরার জন্য আমি এই ইউটিউবেই কাজ করি। আমি কিন্তু ইনকামের উদ্দেশ্যে এই ইউটিউবে আসি নাই, আপনাদেরকে আমি সত্য জানানোর জন্য এই ভিডিওগুলো আমি করি। তো আপনারা যারা এই ভুল বুঝছেন, আপনাদেরকে আমি বলছি, এই দেখেন যে jagonews24.com এই ওয়েবসাইট থেকে নেওয়া এই নিউজগুলো, অর্থাৎ হচ্ছে যে দ্রুত বিদেশি শ্রমিক নিতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ। মালয়েশি বিদেশি শ্রমিকের ব্যবস্থাপনা এখন থেকে প্রধান কাস্টোডিয়ান সংরক্ষণকারী হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নিয়ে নিয়োগকর্তা, শিল্প মালিক এবং অবশ্যই শ্রমিকদের বিরক্ত হওয়ার কিছুই নেই। এ পদ্ধতি 15 জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুস ইসমাইল বলেছেন এসব কথা। পরবর্তীতে 18 জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে এবং 25 জানুয়ারি পর্যন্ত চলবে। তিনি বলেন, শ্রমনীতিতে মানব সম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা হবে অবশ্যই কর্মীদের কোটা নির্ধারণ এবং দেশগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করা। মানব সম্পদ মন্ত্রী বিশিব কুমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফাংশনে এই পূর্ণবিন্যাস বিদেশি কর্মীদের নিয়োগের জন্য বিদ্যমান পদ্ধতি এবং আবেদনের প্রভাবকে প্রভাবিত করবে না। সাইফুদ্দিন আরও বলেন, উভয় মন্ত্রণালয়ের বিদেশি কর্মী কোটার আবেদনের বিধিবদ্ধ শর্ত এবং পদ্ধতি শিথিল করতে সম্মত হয়েছে। এর ভিত্তিতে বিদেশি শ্রম নিয়োগের জন্য নিয়োগকর্তাদের যোগ্যতার মূল্যায়ন, অবিশন এর প্রক্রিয়া এবং নিরাপত্তা পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। এর উদ্দেশ্য হলো প্রক্রিয়াগুলো সহজ করে বিদেশি শ্রমিকদের 1 মাসের কম সময়ে মালয়েশিয়ায় আনা। তিনি বলেন, মালয়েশিয়ার অবশ্যই শ্রমিকদের আরও ভালোভাবে পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদেশি শ্রম গ্রহণ ত্বরান্বিত করা হলে বছরের প্রথম 3 মাসিক দেশের মোট দেশজ উৎপাদন 1% পর্যন্ত বৃদ্ধি পাবে। তো এই মূল টার্গেটই হচ্ছে কর্মী কম করছে যেন মালয়েশিয়ায় কর্মী বাংলাদেশ থেকে নিতে পারে। সেই এই কারিকুলাম বা কারিকুলামগুলো আঁকছে মালয়েশিয়া। বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এত দেরি হচ্ছে। তো আশা করছি এই কয়েকদিনের ভিতরে একটি আশার আলো দেখবেন কর্মীরা এবং যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।